বঙ্গবন্ধু কন্যার কাছে আমাদের একল আবেদন যে এই চলমান সময়ে যারা স্বাস্থ্য বিভাগকে স্থিতিশীল রেখেছে তারাই নেতৃত্বে আসুক এবং তাদেরকেই নেতৃত্বে বহাল করা হোক, আমাদের সেটাই প্রত্যাশা। মুক্তিযুদ্ধের চেতনা সম্পন্ন নেতৃত্ব আমাদের সামনে আগামী দিনের শেখ হাসিনার যে উন্নয়ন কর্মকাণ্ড সেটা এগিয়ে নিয়ে যাবে, তেমন তরুণ গতিশীল নেতৃত্ব আমরা চাই। আনন্দ ঘন পরিবেশে আমরা সম্মেলনে উপস্থিত হয়েছি। নারায়ণগঞ্জ জেলা থেকে আমার প্রায় 500 নেতা কর্মী এখানে উপস্থিত হয়েছে, আরও ঢাকা থেকে উপস্থিত হয়েছে। আমরা আশা করি যে সম্মেলন খুব সার্থক এবং সফল হবে এবং আমরা গতিশীল নেতৃত্বর আন্ডারে আমরা সারা দেশের চিকিৎসকবৃন্দ যাতে সামনের দিকে স্বাস্থ্যসেবা এগিয়ে যেতে পারে এবং MDG উন্নয়নে প্রধানমন্ত্রীর সব ইচ্ছাকে পূরণ করতে পারে, বাস্তবায়ন করতে পারে, আমরা সেই আশা ব্যক্ত করে আমরা সম্মেলনে যোগদান করছি। এই পঞ্চম জাতীয় সম্মেলনে আমরা সারা দেশের চিকিৎসকদের মতো আমরা নারায়ণগঞ্জ থেকে 500 চিকিৎসক নেতাকর্মী এবং সাধারণ চিকিৎসকরা আজকে সম্মেলনে উপস্থিত হয়েছি। আজকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা আজকে সম্মেলনে উপস্থিত হবেন, সেই আশাতে ভর করে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। জাতীয় নির্বাচন সহ অন্যান্য সকল নির্বাচনে আপনারা জানেন বাংলাদেশের শুরু থেকে এ পর্যন্ত চিকিৎসকরা অগ্রণী ভূমিকা পালন করেছে এবং অবশ্যই আমাদের এই চিকিৎসক, সাধারণ চিকিৎসক এবং সর্বস্তরের চিকিৎসকরা আজকে সম্মেলনে উপস্থিত হয়েছে। মানে জননেত্রী শেখ হাসিনা যিনি বাংলাদেশের রূপকার, যিনি বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে গিয়েছেন, তার হাতকে শক্তিশালী করার জন্য আমরা নারায়ণগঞ্জ জেলার সমস্ত চিকিৎসকবৃন্দ এক কাতারে উপস্থিত হয়েছি, সমস্ত দলমত নির্বিশেষে। আমরা সবাই উৎসব মুখর পরিবেশে উৎসাহ উদ্দীপনা নিয়ে এসেছি। আমরা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং হাসপাতাল থেকে আমাদের সমস্ত ডাক্তাররা সবাই স্বতঃস্ফূর্তভাবে এসেছে, আপনারা দেখছেন। হ্যাঁ, ডাক্তাররা তো বরাবরই মানে জাতীয় নির্বাচনে, জাতীয় রাজনীতিতে বরাবরই আমাদের ডাক্তারদের সেই মুক্তিযুদ্ধের সময় থেকে আমাদের কতজন ডাক্তার শহীদ হয়েছেন মানে, এবং সেই সেই ধারাবাহিকতা, সেই ঐতিহ্য থেকে আমরা তো বরাবরই রাজনীতিতে আমাদের ডাক্তারদের একটা বলিষ্ঠ ভূমিকা থেকেছে এবং এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে বলেই আমরা মনে করি। এবং আমাদের এই যে সম্মেলন, এই সম্মেলন থেকে আমরা নিশ্চয়ই আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশ নেত্রীর শেখ হাসিনার হাতকে আমরা আরও শক্তিশালী করতে পারবো। স্বাধীনতা চিকিৎসক পরিষদে কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনে উপস্থিত থাকবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। উনি একজন যোগ্য নেতৃত্ব হিসাবে সারা বিশ্বে নিজেকে প্রমাণ করেছেন। উনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। স্বাধীনতা চিকিৎসক পরিষদের প্রত্যেকটি ডক্টর উনার নির্দেশনাতেই আমরা চলছি। আমাদের পরবর্তী পর্যায়ে আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী যে নেতৃত্বে আমাদেরকে ঘোষণা দিবেন, আমরা সেই নেতৃত্ব দিয়ে ইনশাল্লাহ বাংলাদেশকে আরও সুন্দরভাবে স্বাস্থ্যসেবাকে মানুষের গোড়দোরায় পৌঁছে দিতে সক্ষম হব বলে আমরা আশা করছি। গঠনের যে ভিশন এবং সেই ভিশনের পথে আমরা এগিয়ে যাব। আমার প্রধানমন্ত্রী আসবেন, এই জন্য এই সম্মেলন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং সামনে যে নির্বাচন আছে এই নির্বাচনে আমাদের কী কার্যক্রম গৃহীত হবে সে সম্পর্কে উনি এক দিক নির্দেশনা দিবেন এবং সেই দিক নির্দেশনা নেওয়ার জন্য আমরা প্রস্তুত এবং তার নির্দেশনা অনুসারে আমরা কাজ করব, এটাই আমাদের মানে দৃঢ় বিশ্বাস। এবং ইনশাআল্লাহ আমরা এমনভাবে প্রস্তুতি নিচ্ছি পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের প্যান্ডেমিক মোকাবেলায় বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর অত্যন্ত সাহসিকতার সঙ্গে এবং একটা সুন্দর ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে আমরা পরবর্তীতে মোকাবেলা করতে পারবো, সেই আশা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উপস্থিতিতে আজকে আমাদের এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আপনারা জানেন দীর্ঘদিন আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন হিসাবে স্বাধীনতা চিকিৎসক পরিষদ এবং আপামর এদেশের চিকিৎসক পরিষদের চিকিৎসকবৃন্দের প্রতিনিধি হিসাবে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করে গিয়েছে অতীতেও এবং আগামী দিনেও আমরা তারই ধারাবাহিকতায় নেতৃত্ব চাইব এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এক্ষেত্রে সুচিন্তিত নীতি নির্ধারক হিসাবে নেতৃত্বকে এগিয়ে আনার ব্যাপারে তৎপর ভূমিকা পালন করবেন। ধন্যবাদ। আমরা জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে আমরা একটা সুন্দর নেতৃত্ব পাবো, এটা আমরা বিশ্বাস করি এবং উনি প্রতিবারই স্বাধীনতা চিকিৎসক পরিষদে যতগুলো নেতৃত্ব আমাদের দিয়েছেন তারা বাংলাদেশের 16 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা স্বাস্থ্যসেবায়
উন্নতির লক্ষ্যে বিভিন্ন ধরনের কর্মসূচি, সেই কর্মসূচির মাধ্যমে আমরা এগিয়ে যাব। আজকে স্বাশিবের আমাদের স্বাধীনতা চিকিৎসক পরিষদ, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের একটা অন্যতম সর্ববৃহৎ সহযোগী সংগঠন, আজকে আমাদের এই সম্মেলন আপনারা দেখতে পাচ্ছেন খুব উৎসব মুখর পরিবেশে আজকের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনের মাধ্যমে যে নেতৃত্ব আসবে আমরা সে ধরনের নেতৃত্ব যাই যাদের মাঠে গ্রহণযোগ্যতা আছে, যারা সমস্ত বাংলার চিকিৎসক সমাজকে আজকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন, এই উন্নয়নগুলা চিকিৎসা শাস্ত্রে যে একটা বিপ্লব ঘটে গেছে, আমরা বিশ্ব করোনা মহামারীকে যেভাবে মোকাবেলা করেছি সেগুলো যাতে জনগণের দোরগোড়ায় আমরা পৌঁছে দিতে পারি এবং চিকিৎসা ব্যবস্থাকে আরও অনেক গতিশীল করতে পারি, আমরা এই ধরনের নেতৃত্ব আমরা সবসময় আশা করি। আমি আশা করি সামনের দিকে আজকের এই সম্মেলনের মাধ্যমে যারা নেতৃত্বে আসবেন, নতুন নেতৃত্ব দিবেন, তাদের মাধ্যমে বাংলাদেশের চিকিৎসা খাতে আরও নতুন পরিবর্তন হবে, আরও বাংলাদেশের চিকিৎসা খাতে ভালো মানের আমরা প্রযুক্তিগতভাবে চিকিৎসা পাবো ইনশাল্লাহ। যে আমাদের স্বাশিবের আজকে কমিটি নির্বাচিত করা হবে, আপনারা জানেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাত ধরে চিকিৎসা বিজ্ঞান আজকে অনেক উন্নত পর্যায়ে পৌঁছেছে এবং সারা বিশ্বের বুকে আমরাই একমাত্র দেশ যেই দেশ এই করোনাকালীন সময়ে অনেক দক্ষতার সহিত করোনা মোকাবিলা করতে পেরেছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা যে নতুন নেতৃত্ব আসতেছে আমরা মনে করি শেখ হাসিনার হাত ধরে এই নেতৃত্ব আগামী দিনেও আরও বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারবে। স্বাধীনতা চিকিৎসক পরিষদের এই পঞ্চম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে, তো আমাদের আগের যে নেতৃত্ব তারা ম্যাক্সিমামই মানে সরকারি কাজে মানে সরকারি চাকুরিতে নাই আর কি, তো আমরা চাই একটু যে নেতৃত্ব সে যাতে সরকারি চাকুরিতে থাকে যেসব ডাক্তাররা সে এরকম নেতৃত্ব আসুক, তাহলে সরকারি ডাক্তারদের একটু আপনার অসুবিধা সুবিধা অসুবিধাগুলো বুঝতে সুবিধা হবে, তারা বুঝবে। হ্যাঁ, আমরা মনে করি সাজীব আগেও নেতৃত্বে অনেক দূর এগিয়েছে ডাক্তারদের সুবিধা অসুবিধা নিয়ে বিভিন্ন তা অনেক কিছু সমস্যার সমাধান করেছেন এবং অদূর ভবিষ্যতে আরও এই নেতৃত্ব সুদৃঢ় নেতৃত্ব আসবে এবং আরও ডাক্তারদের বিভিন্ন সমস্যার সমাধান এবং সুযোগ সুবিধা ব্যাপারে তারা কথা বলবেন। আজকের যে সম্মেলন সেই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার স্বপক্ষের যে চিকিৎসক সমাজ তাদের যে কাঙ্ক্ষিত নেতৃত্ব সেই নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে এবং সেই নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে এবং স্বাধীনতার যে স্বপক্ষের শক্তি ক্ষমতায় আসবে সেই লক্ষ্যে আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির পক্ষে কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করছি।